thank <laughs> you হরি নামে মাতলে মন মন টানে ওই বৃন্দাবন হরি নামে মাতলে মন মন টানে ওই বৃন্দাবন রাধা নাম জপলে প্রাণে শান্তি এসে বাসাবনে ভারতীয় ক্রিকেটার থেকে সৈনিক মহাকাল ভজে দৈনিক ভারতীয় ক্রিকেটার থেকে সৈনিক মহাকাল ভজে দৈনিক মাথায় থাকলে তার হাত শত্রু হয় কোপকাত সে পাকিস্তানি হোক বা চৈনিক তবে কিছু আছে ফেক বৈরাগী আকা তিলকে সাজে অনুরাগী তাদের মনে নেই কো রাধা বাট গলায় তুলসীর মালা বাধা কীর্তনে ঢুকাইয়া আইটেম সং বৈরাগী সাজিয়া করিতেছে ঢং শ্রীকৃষ্ণ নামে চিকনি চামেলি মিক্স নরকে যাত্রা আপনাদের একদম ফিক্স হরি নামের মাহাত্ম করেছে নষ্ট কলিযুগে এদেরই হয়েছে বুদ্ধিভ্রষ্ট পাপের সাজা আপনাদের দেবে কলিরই কেষ্ট তবে তার আগে হালকা চাটি আত্মাকে করি আমি সন্তুষ্ট সন্তুষ্ট এই ভিডিওটা স্পেশালি শেষ অব্দি তোমাদের দেখতেই হবে কারণ লাস্টে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে সেই অ্যানাউন্সমেন্ট যদি মিস করো তাহলে কিন্তু তোমরা ডিসঅপয়েন্ট হইতে পারো তো মিস করো না শেষ অব্দি এই ভিডিওটা অ্যাটলিস্ট দেখো হুম চলো শুরু করি চলো আজকের ভিডিওতে কয়েকটি ফানি এবং গাছ চিটবিট করা পোস্টের পোস্টমর্টেম করতে চলেছি প্রথমে যেই ভিডিও ওটিডি চরিত্রের বিশ্লেষিত আলোচনা করব সেটা হচ্ছে অত্যাধুনিক কীর্তন মানে হে হরিনাম ও কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ইয়ে কিয়া হো গয়া এই কীর্তন দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ বলবে ইয়ে কি হো গয়া মানে আপনাদের এই কীর্তন শুনিয়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ছুড়িয়া মারিবে এই চক্র দিয়ে আপনাদের ভোকাল কর্ড কাটিয়া ফেলাবে এবং সেই ছেড়া ভোকাল কর্ড দিয়ে আমাদের মিঠুন চক্রবর্তী জুতরে লেজ বাঁধবে বলেন কি কিছু কিছু কম্বিনেশন একদম করা উচিত না যেরকম দুধের সাথে মদ গাজার সাথে পায়েস পলিটিক্সের সাথে অনেস্টি এবং কীর্তনের সাথে আইটেম সং মানে চিকনি চামিলি চুপ করা পাওয়া চারাকে আই এরকম একটা আইটেম সং এর সাথে আপনারা হরিনাম কৃষ্ণ জগন্নাথের মিক্স করিয়াছে এটা লঘু পাপ না এটা গুরুপাপ মানে ধরুন আপনি একটা মিথ্যা কথা বলেছেন সেটা পাপের আন্ডারে পড়ে কিন্তু মালা টপকাতে টপকাতে যদি মিথ্যে কথা বলেন সেটা গুরু পাপের আন্ডারে পড়ে আপনারা সেটাই করছেন একদম বন্ধুগণ এখন যে কথাগুলো বলবো একটু ভেবে দেখবেন সেই কথাগুলো অপ্রিয় হলেও খানিকটা সত্য দুনিয়াটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ফেক জিনিসটাই বেশি পরিমাণে মেঘ হচ্ছে এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে শিব ভক্ত দেখি এরা কি আদতেই হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ শিব ভক্ত একদমই না কেউ কেউ গাঁজা খাওয়ার জন্য শিব ভক্ত হয় কেউ কেউ ইনস্টাগ্রামে রিল ভাইরাল করার জন্য কেদারনাথে যায় আবার কেউ কেউ বন্ধুরা মিলে দারু পার্টি করবে বলে শ্রাবণ মাসে দল বেঁধে শিবের মাথায় জল ঢালতে যায় সেই যাত্রায় বলবো ওম নম শিবায় হয়তো ততবার বলে না যতগুলো মদের পেক বানায় তারা অনেক বৈরাগী রয়েছে যাদের মনে রাধা কৃষ্ণ কেউ নেই অথচ শুধুমাত্র অষ্ট প্রহরের চান্দা তুলে খানিকটা ইনকাম করার জন্য কপালে তিলক কেটে বৈরাগী হয়ে যায় লাইক দিস এই ভদ্রলোক ভদ্র মহিলারা হয়তো সেই ফেক বৈরাগীর জ্বলন্ত উৎকৃষ্ট উৎকৃষ্ট উদাহরণ তাহলে চিকনি চামেলি চুপ করা খেলি পাওয়া চারাকে এরকম একটা আইটেম সং এর সাথে হরিনামের মিক্স মানে আপনাদের নরকে গেলে যে কি পরিমানে শাস্তি হবে কানের মধ্যে হেডফোন লাগায় ফুল ভলিউমে ঝিনচাক পূজার হিরো আলমের গান চালায় দেওয়া হবে হয়তো আপনারা সেই গানও নাচবেন যে রুচিবোধ আপনাদের দেখতেছি আর ড্রেসটা দেখো বন্ধুগণ গলার মধ্যে টাকার মালা ঝুলাইছে বলছি আপনারা কি কোনো বিহারি ফ্যামিলির বিয়ের জামাই রাজা সেজেছেন গলার মধ্যে টাকার মালা ঝুলিয়ে আর এই যে এই যে মামনি এ শিওর কীর্তন দলের মেম্বার না এ টিউশন পড়তে যাইতেছিল কীর্তনের দলটাকে জোর করে টানে নিয়ে আসছে বলছে একজন মেম্বার আসে নাই চুপচাপ ড্রেস পরে দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসবে এ সেজন্য না করল নাচ না করলো গান সারাটা সময় চুপচাপ মুচকি মুচকি হাসলো আর লজ্জা পাইলো অপেক্ষা করতেছে কখন প্যাক আপ হবে দৌড়াই ইনস্টাগ্রামে রিল বানাবে তেড়ি প্যারি না কি বলবো বলতো এদের মধ্যে না শ্রদ্ধা ভক্তি বিন্দু মাত্র নয় ভক্তিটা মনের থেকে আসে যেরকম আমরা রাস্তা দিয়ে চলতে চলতে কোনো মন্দির দেখলে অটোমেটিক আমাদের হাত মাথায় চলে আসে আমরা প্রণাম করি মন্দিরে প্রবেশের আগে অটোমেটিক জুতা খুলতে ইচ্ছা হয় এটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মতো জীবন বিজ্ঞানের একটা অধ্যায় রয়েছে সহজাত প্রতিবর্ত কে কি বলতো যখন আগুন জ্বলছে হঠাৎ করে হাতটা আগুনের মধ্যে টাচ হলো ফট করে কিন্তু সরে যায় আমাদের অবচেতন মনেই সেই হাতটা সেখান থেকে আমরা সরিয়ে ফেলি সেটাকে বলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া এটা কেউ কাউকে শিখায় দেয় না এটা একটা সেন্স এরকম যারা এই কীর্তনটা করছে তাদের থেকে বেশি দোষ দিব যারা বসে শুনছে মানে আপনাদের কি কানে প্রবেশ করতেছে না একটা আইটেম সং ঠিক সেই টোনে একটা কীর্তন হইতেছে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সম্মত হয় আপনার আরো বেশি ভাবিত মানে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার সাথে তুলনা দেওয়ার একটাই কারণ যে আপনাদের সহজাত কমন সেন্স থেকে এই কীর্তন বন্ধ করার প্রয়াসটা হচ্ছে না কেন মানে আপনারা চুপচাপ অবলিলায় শুনছেন কীর্তনটা বন্ধ করেন ইমিডিয়েট না কিন্তু ঘোর পাপ হবে এই পাপের কিন্তু বিরাট সাজা আপনাদের গ্রামে কিন্তু খরা হয়ে যাবে কই দিলাম বৃষ্টির জল দিয়ে কিন্তু সাপ পড়বে কই দিলাম টিউবওয়েলের জল দিয়ে কিন্তু কাঁচরা বাইরাবে কই দিলাম রাত্রিবেলা ঘুমাবেন চালের মধ্যে ঢিল পড়বে কিন্তু কয়ে দিলাম আর সব থেকে বেশি পাপের সাথে যেটা আপনারা পাবেন সেটা কি বলেন তো শেখ শাহজাহ জেল থেকে ছাড়া পাওয়ার পরে আপনাদের এলাকার এমএলএ হবে দেখো বন্ধুগণ একটু মোটিভেশনাল একটা বানিয়ে দেই বুদ্ধি শুধুমাত্র বাদাম খেলে হয় না বুদ্ধি জীবনে ধাক্কা খেলে হয় সেরকম আপনাদের দায়িত্ব এদেরকে ধাক্কা মেরা এখান থেকে বের করে দেওয়ার যাতে এদের একটু সুবুদ্ধি হয় একদম তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুগণ আইপিএল শুরু হয়ে গেছে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেটাকে এনজয় করছে তবে আমি এবং আমার বন্ধুরা এবার কিন্তু আইপিএল শুধুমাত্র দর্শক হয়ে রয়ে যায়নি পারি ম্যাচের থ্রুতে আমরা এই এক্সাইটমেন্টে পার্টিসিপেট করতে পেরেছি প্রত্যেকটা বাউন্ডারি প্রত্যেকটা সিক্স আর প্রত্যেকটা উইকেটে সঠিক প্রেডিকশন করো আর জিতে যাও হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা তোমার পছন্দের প্লেয়ারকে চেয়ার আপ করার সাথে সাথে উপভোগ করো যে তার আনন্দ তবে পারি ম্যাচই কেন কারণ এখানে রয়েছে বেস্ট উইনিং অডস আর সুপার ফাস্ট উইড্রোয়াল প্রত্যেক সপ্তাহে পারি ম্যাচে হয় গিভ অ্যাওয়ে যেখানে তুমি পার্টিসিপেট করতে পারো এবং জিতে যেতে পারো এক্সাইটিং পুরস্কার লাইক টিকিট টু আইপিএল আর এই বছর পারি ম্যাচ প্রিপেয়ার করেছে ডেলিসিয়াস ইউনিক বোনাস প্রত্যেকটা নতুন ইউজারের জন্য টু ফিফটি পার্সেন্ট আপ টু ইয়ার ডিপোজিট এবং ফ্রি বেট ওদের গ্রীষ্মের বন্ধুগণ পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে যাও খেলো যেতে ওয়ার্ন করো এনজয় করো চলো সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা পেট ভরা বিরিয়ানি লুচি পায় সবাই খায় নিও আর সকলকে জানাই বি লেটেড ঈদ মুবারক এইবারে যেটা

কার শপিং এর মন্তব্য আন্ডারপ্যান্ট নাই আজকে আন্ডারপ্যান্ট সারা আর কি সমস্ত দেখবেন খুলে দেখবেন আন্ডারপ্যান্টের টাকা নাই

এক্সট্রাই অর্ডিনারি ব্যাপার বা ক্যামাই আলাদা কোচবিহার থেকে শিলিগুড়ি এসে পরে শপিং করতে সেখানে পছন্দ না কলকাতায় আসে দুবাই চলে যায় এই যে একটা ফ্যাশন শপিং এর ব্যাপার ভগবান দিছে তাদের মধ্যে আমাদের মতো সাধারণ ছেলেবেলের কি পুটকি ঢাকার একটা কাপড় এলি হইল ব্র্যান্ড ব্র্যান্ড মানে ব্র্যান্ড এমন একটা ব্যাপার না ব্র্যান্ড এর জামা কাপড় পরা মানে তুমি সোসাইটির তিন ধাপ সিঁড়ি উপরে উঠে গেছো মানে লোকে তোমাকে এইভাবে দেখ আর বাকিরা যারা লোকাল জামা কাপড় পরে তাদেরকে এইভাবে দেখবে লোকাল জামা কাপড় ব্র্যান্ডের জামা কাপড়ের মধ্যে ব্যাপারটা পার্থক্যটা কি আমি বুঝি না আমি ভাই সাতশো টাকা দিয়ে ক্যান ব্র্যান্ডের জাঙ্গিয়া কিনতে যাবো যেটা ষাট টাকা দিয়ে হাটে পাওয়া যায় হ্যাঁ সেই জাঙ্গিয়া পইটা খোলার পরে ঘামের মধ্যে তোমার জাঙ্গিয়া খোলার পরে মনে হবে যে তুমি জাঙ্গিয়া পইটা আসো এতটা পরিমাণে রং উঠবে আর হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ ঘোষণা যেটা বলছিলাম ভোট আসছে ভোট সংক্রান্ত একটি র্যাপ সং সিনেমা ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি যাও গিয়ে টাচ করো দেখো র্যাপটার নামই হচ্ছে আমজনতা তোমার আমার কথা আমাদের সকলের কথা কানেক্ট করতে পারো আর যাই হোক যদি জেল ঠেল হয়ে যায় আমার এই র্যাপের পরে তোমরা চান্দা তুলে একটু আমার জামিনের ব্যবস্থাটা করে দিও তবে তার আগে দেখো র্যাপ সংটা ডেসক্রিপশনে লিঙ্ক দিছি আমজনতা র্যাপ রাজপাট অভিনেতা আজ ওরাচ্ছে ঝান্ডা ভোটের আগে নেমে পড়ে বেদে আডাড় ভোট শেষ নিয়ে খোঁজ নাগালটা চলে ধর্মকর্ম নিয়ে কারবার করে অন্ধকারে গরু পাচার আমজনতা আমরাই দেবো ভোটের আগে প্রতিশ্রুতি পরে ফাঁকিং বাকিটা শুনতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক